আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন টেইলারিং কাজ শিখতে চান, আমার এই পেজে ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনারা সঠিক নিয়মে কাপড় কাটিং সহ সেলাই করা শিখতে পারবেন। এবার আমি দেখাবো কিভাবে ব্লাউজের মাপ নিতে হয়। ব্লাউজের সঠিক মাপ নেওয়ার নিয়ম হলো পিছন পার্ট থেকে মাপ নেওয়া। প্রথমে লম্বার মাপ নেবেন, আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। কিভাবে লম্বার মাপ নিচ্ছি, লম্বার মাপ হলো 14। আপনারা যখন মাপ নেবেন একটা খাতায় লিখে রাখবেন। দুই নাম্বার, বডি বা ছাতির মাপ নেবেন, আমার হাতের দিকে লক্ষ্য করুন। কিভাবে ছাতির মাপ নিতে হয়, ব্লাউজের এক পার্ট বডি বা ছাতির মাপ 19, তাহলে দুই পার্টে 38 ইঞ্চি বডি। মাপ নেওয়ার সময় খাতায় লিখে রাখবেন। তিন নাম্বার, ফুট বা কান্দির মাপ নিতে হবে, ফুটের মাপ 11। চার নাম্বার, হাতের লম্বার মাপ নিতে হবে, হাতের লম্বা 8 ইঞ্চি। পাঁচ নাম্বার, মুহুরির মাপ নিতে হবে, হাতের মুহুরি 11 ইঞ্চি। ছয় নাম্বার, গলার চওড়ার মাপ নিতে হবে, কিভাবে গলার মাপ নেবেন ভালো করে লক্ষ্য করুন। গলার চওড়া 6 ইঞ্চি। যারা নতুন, আপনারা এভাবে একটা স্কেল দিয়ে গলার লম্বা মাপ নেবেন। গলার লম্বা 5 ইঞ্চি। গলার লম্বা কম বেশি হতে পারে, আমি 5 ইঞ্চি নিচ্ছি। সাত নম্বরে কোমরের মাপ নেবেন, কোমরের মাপ এখানে 15.5 ইঞ্চি, তাহলে মোট কোমরের মাপ 31 ইঞ্চি। ব্লাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপ হলো মহরা। মহরা মাপ নেওয়ার সময় এভাবে সোজা করে মাপ নিলে আপনি সঠিক মহরার মাপ পাবেন। এখানে মহরার মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। এভাবে ব্লাউজের মাপ নিয়ে আপনি সঠিকভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন। অনেকভাবে ব্লাউজের মাপ নেওয়া যায়, আমি যেভাবে শিখাচ্ছি এভাবে মাপ থেকে সূত্র বের করতে আপনাদের সহজ হবে। পরের ভিডিওতে আমি শিখাবো এই মাপ দিয়ে কিভাবে কাটিং করবেন। ধন্যবাদ সবাইকে।